আবারও একটি নতুন বিয়েবাড়ির ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, আজকেও একটি বিয়েবাড়ির নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ বিয়ের নতুন কোণে তৈরি। তো আজকে তোমাদেরকে দেখাবো আমার দাদার দিদির বিয়ে, অর্থাৎ আমি যে দাদার সঙ্গে সবসময় থাকি সেই দিদির বিয়ে। তোমরা দেখতে পাচ্ছ বর চলে এসেছে এবং বর কিন্তু ছাদনাতলায় এসে দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, কেমন লাগছে বর এবং বউকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বরের ছবি। তো আজকে সেই দাদার দিদির বিয়ে রয়েছে। তো সকাল থেকেই নিমন্ত্রণ ছিল, কিন্তু সকালের দিকটা সেভাবে করতে পারিনি। এই যে দেখতে পাচ্ছ বৌদি রয়েছে, একটা দাদার ছেলে রয়েছে। তো এর আজকে একটি বিশেষ দিন, সেটা তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে তোমরা দেখতে পাবা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে দাদা রয়েছে এবং এইখানে একটা মা, কী হলো কী হলো কী হলো, এই যে টোপর পড়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সামান্য বিয়ে করতে এসে বিয়ের টোপর পড়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো বিয়ে করা মানেই কিন্তু একটা ঝামেলা ঝঞ্ঝাট। তো সেইটারই সংকেত কিন্তু দিচ্ছে। তো তোমাদের যারা যারা বিয়ে করেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা যে তাদের কেমন অভিজ্ঞতা রয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বর কিন্তু বসে গেছে এবং বিয়ে পড়ানোর জন্য বসে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কোণে চলে আসবে এবং কোণে এসে কিন্তু মালাবদন থেকে শুভ দৃষ্টি সমস্ত কিছুই হবে। যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে আর একটি নতুন আয়োজন করা হচ্ছে। তো এখানে কী করা হচ্ছে সেটা তোমরা দেখো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ টেবিল পাতা হয়ে গেছে এবং এই দেখো বরদাদা কী নিয়ে আসছে, বিশাল বড় একটা কেক। তো বন্ধুরা, এই কেকটা তোমরা দেখো যে কেকটা কত সুন্দর কেকটা রয়েছে। তো আজকে কেকটা রয়েছে তার কারণ হচ্ছে এই যে ছোট্ট দাদার ছেলেটাকে দেখছো, তো তার আজকে জন্মদিন, অর্থাৎ পিসির বিয়ের দিনই কিন্তু তার জন্মদিন পড়েছে। তো সেই জন্মদিন উপলক্ষে কিন্তু সে এখানে একটা কেক কাটা হবে, অর্থাৎ সেলিব্রেশন হবে, সেটাই তোমরা দেখতে পাবো আর কিছুক্ষণের মধ্যে। তো বিয়েবাড়ির মধ্যে এরকম কেক চলে এসেছে, কত সুন্দর কেক, এবং এবার কেকটাকে সুন্দরভাবে সাজানো হবে। তো সাজানোর জন্য একটুখানি তৈরি করার জন্য, প্রস্তুত করার জন্য কিন্তু একটু তোমাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বৌদি রয়েছে এবং এই কেকটা তোমরা দেখো কত সুন্দর একটা কেক, মনে হচ্ছে একটা ফুটবল খেলার মাঠ। তো সেই রকম ডিজাইন করে কিন্তু কেকটা তৈরি করেছে, অসাধারণ দেখতে লাগছে এবং মোটামুটি প্রস্তুত করা কমপ্লিট। আর কিছুক্ষণের মধ্যেই এই কেকটা কাটা হবে এবং কেকটা কাটা হবার মুহূর্তটা তোমাদের মধ্যে শেয়ার করব, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সেই জন্মদিনের প্রস্তুতি, অর্থাৎ পিসির বিয়ের দিনই ভাইপোর জন্মদিন এবং সেটারই কিন্তু প্রস্তুতি এই লজেই করা হয়েছে। একটা বিশাল বড় কেক এনেছে এবং সেই কেকটাই সেলিব্রেশন করা হবে। এই যে ওটাকে দেখছো, তো তার আজকে জন্মদিন রয়েছে এবং তার জন্য সুন্দর করে কিন্তু কেকটা সাজানো ওর কাজ চলছে, অর্থাৎ কমপ্লিট করার কাজ চলছে। তো সেটা তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এ দেখো এখানে সেলিব্রেশনের জন্য কিন্তু এখানে সেলফ ফাটানো হবে। তো সেই সেলফ ফাটানোর মুহূর্তটা তোমাদের মধ্যে শেয়ার করব। অলরেডি এ কিন্তু ছুরি নিয়ে রেডি এবং কাটতে শুরু করে দিয়েছে, ওই জন্য বললো যে একটুখানি পরে কাটো। তো বাচ্চা মানুষ তোমরা দেখতেই পাচ্ছ সেই সেলফ ফাটানোর কাজ কিন্তু চলছে এবং সেটা কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছ, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে। তো বন্ধুরা, এইবার কিন্তু কেকটা কাটা হবে এবং সেটাই তোমাদেরকে দেখাবো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে। তোমরা দেখতে পাচ্ছ বিয়েবাড়ির সমস্ত লোক কিন্তু এই সময়টা দেখার জন্য, এই সময়টা দেখবার জন্য কিন্তু চারিদিকে ফির করে দিয়েছে এবং সেটাই তোমাদেরকে দেখাবো। আমিও দেখবো, তুমিও দেখবো, অর্থাৎ বিয়েবাড়ির দিনই জন্মদিন সেলিব্রেশন একটি অন্য ধরনের, অন্য রকমের কিন্তু ভিডিও হতে চলেছে। অর্থাৎ এই ধরনের ভিডিও খুব কমই দেখা যায়, মানে খুব কম সংখ্যক দেখতে পাওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ দাদা রেডি হয়ে গেছে এই ভিডিওটা তোলার জন্য। তো দাদার ব্লগেও কিন্তু তোমরা দেখতে পাবা এই ভিডিওটা, VD Vlog 1। তো VD Vlog 1 কিন্তু তোমরা দেখতে পাবা এই জন্মদিন সেলিব্রেশনটা, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, দিনের বেলা থেকে আমাদের নিমন্ত্রণ ছিল কিন্তু দিনের বেলা সেইভাবে ভিডিও আমি করতে পারিনি। দিনের বেলা কিছু শর্ট করেছিলাম, তো এবং সেই শর্টগুলো অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তো সেইগুলো তোমরা দেখবা। যদি না দেখে থাকো আমার ভিডিওর প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তোমরা দেখতে পাচ্ছ সেই ছবি, এইবার কিন্তু কেক কাটা হবে এবং সেই কেক কাটার মুহূর্তটা তোমাদেরকে শেয়ার করব। ইতিমধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ কেক সাজানোর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন চলো কেকটা কাটতে থাকি। তো সেই জন্য
আগে কিন্তু এখানে কিন্তু যে দেখো কেক কাটানোর জন্য মহাদেব কিন্তু যে বাজিটা এনেছে, তো কেকের সামনে যেটা রাখে যেটা সেলিব্রেশন হয় জানি না এটা কী বাজি, তো সেইটা এনেছে এবং সেইটা কিন্তু মহাদেব ধরাচ্ছে, অলরেডি কিন্তু ধরাচ্ছে, দেখো পু দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ সবাই জানে যে জন্মদিনের দিন কিন্তু মোমবাতি ফাটানো হয় এবং আশেপাশে তোমার সেলফ ফাটানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং সেই সেলফ ফাটানো হচ্ছে এবং এটা ভেবেছে ও মোমবাতি, তো যার জন্য কিন্তু তোমার হচ্ছে মোমবাতির জন্য কিন্তু ফু দিতে চেষ্টা করেছে, তো সেই জন্য এখন কেক কাটা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট হাতে কিন্তু কেক কাটা হচ্ছে, সবাই মিলে বলো যে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, মানে এই এটা হচ্ছে 4 বছর বয়স, তো আগামী বছর কিন্তু এই দিনে কিন্তু 5 বছরের যে জন্মদিন রয়েছে সেই জন্মদিন কিন্তু তারা সেলিব্রেশন করবে, তো 5 বছরের জন্মদিন অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো, কিন্তু এবছর 4 বছর পূর্ণ হলো, তো 4 বছরের জন্য ছোট্ট করে একটা কেক নিয়ে কিন্তু সুন্দরভাবে একটা সেলিব্রেশন হলো, এবং সেটা হলো কি, সেটা হলো হচ্ছে পিসির বিয়ের দিন, তো পিসির বিয়ের যে দিন যেখানে লজ হয়েছে সেই লজের মধ্যেই কিন্তু সেলিব্রেশন করা হলো, যেহেতু ওর পিসির বিয়ে এর সঙ্গে সেটা সেলিব্রেশন করতে হবে, তার পাশাপাশি কিন্তু ওর জন্মদিনটা কিন্তু সুন্দরভাবে সেলিব্রেশন করা। তোমরা দেখতে পাচ্ছ কেক কাটা কিন্তু অলরেডি কমপ্লিট এবং কেক খাইয়ে দিচ্ছে, কেক সুন্দরভাবে কিন্তু খাইয়ে দিচ্ছে, দেখো দাদাকে খাইয়ে দিচ্ছে, দাদার ছেলে তো দাদাকে খাইয়ে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ সেই ছবি, এবং পাশে রয়েছে জেঠি অর্থাৎ ঠাকমা, অর্থাৎ ভাইয়ের ঠাকমা রয়েছে, তো ভাইপোর ঠাকমা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এবং সবাই কিন্তু কেক সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে। তো বন্ধুরা এই জন্মদিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, এবং জন্মদিন সেলিব্রেশনটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, এবং চলো ভাই বিয়ের দিকে দেখা যাক তো বিয়ের সেলিব্রেশনটা কীরকম কী হচ্ছে, তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তার আগে তোমাদের আরেক ছোট্ট করে কিছুটা তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো কেকটা কাটানো হচ্ছে এবং সেই কেক কাটানোর মুহূর্তটা তোমাদেরকে মধ্যে কিন্তু তুলে ধরলাম, তো আশা করছি তোমাদের এই জন্মদিন খুবই ভালো লেগেছে, তো জন্মদিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেশন করা হলো সেই ছবিটা তোমাদের মধ্যে আমি তুলে ধরলাম। আশা করছি তোমাদের ভিডিওটি অনেক অনেক ভালো লাগছে, তো এই জন্মদিন উপলক্ষে যে জন্মদিনের বিয়ের দিনে যে জন্মদিনটা হলো সেই জন্মদিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে। তো এখানেই জন্মদিনের ব্লগ ভিডিওটি শেষ করছি, এবার চলো বিয়ের দিকে যাওয়া যাক, তো বিয়ের দিকে কীরকম সেলিব্রেশন হচ্ছে তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু মালা বদল কিন্তু শুরু হয়ে গেছে, তো বন্ধুরা আশা করছি মালা বদল তোমরা দেখতে পাচ্ছ, সেই মালা বদলের মুহূর্তটা তোমাদেরকে দেখাচ্ছি, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে, প্রচণ্ড ভিড় ছিল, যেটুকুনি দেখাতে পারলাম তোমাদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, পরবর্তী কোনো নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক করবা ভালো লাগলে, এবং কেমন লাগলো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর একটা কমেন্ট করবা, সুন্দরভাবে কমেন্ট করবা। আশা করছি তোমাদের আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো এবং সুন্দর সুন্দর মজাদার কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত, তো ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং সদাসর্বদা কী করতে হবে, মঙ্গল লাইফস্টাইল ব্লগ চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সেই বিয়ের লাস্ট মুহূর্তের ছবি, অর্থাৎ বিয়ের কিন্তু মালা বদল হচ্ছে, তো এখানেই ভিডিওটি স্টপ করছি, আশা করছি ভিডিওটি ভালো লাগছে, আর ভিডিওটি বাড়ালাম না কারণ হচ্ছে এরপরের ভিডিও সেইভাবে আমি করতে পারিনি, যেহেতু একটু মানে নিজের মতন করেই কিন্তু করাকম্মা করতে হচ্ছে, তো তার জন্য কিন্তু অতটা টাইম আমি পাইনি, সময় পাইনি, তো যেটুকুনি পেরেছি তোলার চেষ্টা করছি, তো পরবর্তী